চিকেন সীতাকুণ্ড ঘুরতে এসেছি, সাথে আছে আমাদের বন্ধু বান্ধব। আসো মানিক, হাই। এই হচ্ছে আমাদের ইসলাম ভাই, হাই। আছে জামিল ভাই, এই যে। আর আমি আপনাদের সেই চীনা পরিচিত উপস্থাপক। তো ঈদের ছুটিতে আজকে সীতাকুণ্ড ঘুরতে আসছি, চন্দ্রনাথ পাহাড়ে যাবো। তো কিভাবে যাবো এবং কি কি অ্যাডভেঞ্চার করবো আজকে তা দেখবেন। তো আমাদের সাথে থাকুন। হাই বন্ধুগণ, হাই। আমরা আমাদের জার্নি শুরু করছি এখন থেকে। এখন বাজে 12টা থেকে আমরা আমাদের জার্নি শুরু করলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে একটা বাংলাদেশের মানচিত্রের প্রতিকৃতি বানানো হচ্ছে, এটা এখনো কমপ্লিট হয় নাই। আজকে অনেক রোদ, এখন অনেক কষ্ট লাগছে। আমরা এসেছি আমাদের প্রথম গেটে, জাতীয় মহাসেতু সুন্দরনাথ ধাম। এখান থেকে শুরু, এখানে দুইটা যাওয়ার রাস্তা আছে। আমরা প্রথমত বাইরের রাস্তা দিয়ে যাব। এই রাস্তাটা ওইটা থেকে ক্রমশ আরামদায়ক, আমরা এই পথটা ইউজ করতেছি। ভাই উঠতে কতক্ষণ লাগছে? ভাই লাগছে ভাই 1.5 ঘন্টা মতো লাগছে। তো আমরা এই মুহূর্তে জানতে পারলাম যে 1.5 ঘন্টার মতো সময় লাগে। আজ আমরা মাত্র শুরু করেছি। আস্তে পুরা শেষ হয়ে যাচ্ছে। এটা তো মনে করেন প্রথম দাগ, আরো 5 দাগ আছে। এতক্ষণ সমুদ্র ভূমিতে হাঁটার পর আবার শুরু হয়েছে সেই অনিচ্ছাকৃত উঁচু জমি। আগের তুলনায় রাস্তাগুলো অনেক সংস্করণ করা হয়েছে, আর সংস্কার কাজ চলছেও। যাত্রাপথে ফার্স্ট বিরতি দিলাম এখানে, প্রথম ধাপ শেষ করে বিউটিফুল আমরা একটা জলপ্রপাত দেখতে পাচ্ছি। অনেক কষ্ট করে দেখে দেখে পথ চলতে হচ্ছে। এই দুর্গম পথে খুব কষ্টকর, টিকে থাকার লড়াই আসতে হলে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। Oh my God!
তুমি নিজের চেষ্টায় দুপুরে এসেছো, কেমন লাগছে তোমার কাছে? আমার কাছে আসলে জায়গাটা অনেক সুন্দর। আমার আমি পাহাড়ের এক সর্বোচ্চ উঁচু জায়গায় যে মন্দিরটা আছে ওইখানে আমি যাব, দেখি এটা তোমার মনে চেষ্টা করে। হ্যাঁ, আমার মনে হচ্ছে না দেখলে বুঝতে পারবে, না দেখলে আসলে বুঝতে পারবে। কষ্টটা যাই হচ্ছে, কিন্তু বাতাসটা এসে প্রাণটা জুড়িয়ে দিল, মনটা শান্তি করে দিল। আর কোনো দেখা গেছে পানি পর্যাপ্ত পরিমাণ নিয়ে আসার সত্ত্বেও আপনার দেখা গেছে পানি উপরেও আছে, ওইখানে একটু দাম নেবে নিচের তুলনায়, এটা নেওয়াটা অস্বাভাবিক, কারণ তারাই পানিটা নিচ থেকে বই অনেক উপরে আনে। আপনার ইচ্ছা করলে উপর থেকে একটু বেশি দামে কিনে নিতে পারেন, যেমন এরকম অনেকগুলো স্টল পাবেন। এই যে পেয়ারা 15 টাকা হালে নিয়েছি, ভিতরে কত লাল লাল টস টস টুক টুক করতেছে, দেখ না বেটা, 10-12 টস টস টসে 12 টস টস করতেছে, এটা খাইতে খুব মজা, খুব টেস্ট। খুব
এসেছে। আসলে এইসব জায়গা সচরাচর আসা হয় না, জীবনের প্রথম আসলাম, অনুভূতিটা খুব দারুণ। দেখুন আপনার ছেলেটাকে, যুদ্ধে জয় করলে এইভাবে একটা পোজ দেয় লোকটা। যুদ্ধ জয় করলে লোকগুলো এইভাবে পোজ দেয়, এবং এটাই হচ্ছে বিজয়ের হাসি। শত কষ্টের বিনিময়ে যদি কিছু ভালো কিছু পাওয়া যায় তাহলে সেটার মজাই আলাদা। আচ্ছা, আমরা একটু প্রাকৃতিক উপায়ে শক্তি সঞ্চয় করবো, হ্যাঁ? সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা রক্তজবা ফুল। রক্তজবা ফুলের কলি অনেক ভিটামিন, অনেক কার্বোহাইড্রেট, হ্যাঁ? প্রায় 2 ঘন্টা হয়ে গেল, আমরা এখনো হাঁটতেছি। আমরা একটু নতুন আসছি তো, অভিজ্ঞতা কম, তাই মানুষের 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে, আমাদের 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যাচ্ছে। তারপর আমরা হাল ছাড়িনি, সময় পাহা বাড়ি ঘন্টায় বন্ধু দেখ দানকে দানকে চন্দ্রনাথ পাহাড়, এই প্রথম লাইফের প্রথম চন্দ্রনাথ পাহাড় জয় করলাম। আমাদের মিশন কমপ্লিট হতে যাচ্ছে, উই আর ভেরি হ্যাপি এন্ড প্রাউড, মিশন ইজ ওভার। ওয়াও, এই যে দেখুন, এই যে দেখুন আপনারা, আমরা প্রথমে আপনার এই জায়গা থেকে শুরু করে অনেক ঘুরে ফিরে ওই জায়গায় গেছিলাম মন্দিরের কাছে। এই যে মন্দিরটা দেখতেছেন, এখন আমরা বড় পাহাড়ে এসে গেছি। অনেক বাতাস, আসলে সবুরের ফল যে
এত মিঠা মানে মিষ্টি সেটা এখন বোঝা যাচ্ছে। আপনারা দেখতে পাবেন কত সুন্দর একটা ভিউ, মানে আকাশটাও কালো করেছে, অসাধারণ একটা ভিউ। লাইফের বেস্ট একটা মোমেন্টে আমরা দাঁড়িয়ে আছি এখন পর্যন্ত। আমরা এই দুর্গম পথ পাড়ি দিয়ে এসেছি। ওয়াও, বড় ধরনের একটা অ্যাচিভমেন্টের বাতাস আসছে। ওয়াও, জাস্ট ওয়াও, ওয়ান্ডারফুল একটা। বাবা একা একাই অবিরত ভাব নিয়ে মৃত পার্বতীকে নিয়ে এখানে আসছে। মৃত পার্বতীকে সারিয়ে দিয়েছে সীতা দেবী হয়ে। সীতা দেবী বাবার মাথায় জল ঢালছে। এটা মহাতীর্থ স্থান বাংলাদেশ ভারত অন্যান্য রাষ্ট্র মিলাই পাঁচটা তীর্থ স্থান আছে। পাঁচটার তাই চারটার ভিতরে আপনি গেলে তীর্থ হবে, কিন্তু এখানে না আসলে পুণ্য হবে না। এখানে আসলে তাদের যেমন মক্কা শরীফ গেলে হজ হয়, আর হিন্দুদের এখানে আসলে তীর্থ পূর্ণ। এখানে শিব চতুর্দশী রাত্রে বড় মেলা হয়, দোল পূর্ণিতে ছোট মেলা হয়। কিন্তু কৈলাস থেকে আবির্ভাব নিয়ে বাবা মৃত পার্বতীকে নিয়ে এখানে এক টুকরা নাকি এই জায়গার মধ্যে পড়ছিল। না না, ওইটা ডাইনহস্তের নিচের খণ্ড মা কালীর ওই ভবানী মন্দির শুম্ভনাথের নিচে। এটা না, হ্যাঁ, সীতার সতীত্ব জন্য, সতীত্ব ধরে রাখার জন্য মা কালী এখানে আছে। আর সীতাকে অগ্নিতে উদ্ধার করার জন্য মৃত পার্বতীকে নিয়ে এখানে ছেড়ে দিছে। পার্বতী সীতার রূপ হয়েছে, কৈলাস থেকে এখানে আনি ছাড়ছে, মৃত পার্বতীকে কান্দে করে আনছে মহাদেব। আর যেটা বলছেন ওইটা মা কালীর ডান হাতে ডান হস্তর নিচের খণ্ডটা এখানে ১৫০ পৃষ্ঠা, এক পৃষ্ঠা এখানে এই এই নিচের এই এটা শুম্ভনাথ, শুম্ভনাথ, শুম্ভনাথের পরে ভবানী, ওইটা ভবানী মন্দির। আর এটার বিশেষত্ব এটা বললাম তো, ওই মাতা পার্বতীর নিয়ে আইছে কৈলাস থেকে আবির্ভূত ভাব নিয়ে মৃত পিয়ার পার্বতীকে আনলো, সীতাকে অগ্নিতে উদ্ধার করলো। এই চন্দন মানে এই জন্য এই সীতাকুণ্ড নাম হয়েছে। এটা সীতাকুণ্ড, সীতা দেবী যখন আইছে সত্য যুগে তখন থেকে সীতাকুণ্ড নাম হয়েছে। অবশেষে আমাদের জার্নিটা শেষ করলাম। হ্যাঁ, তো এই সম্বন্ধে আমাদের বন্ধু মোহাম্মদ ইসলাম এই জার্নির অভিজ্ঞতা সম্পর্কে জানাবে আপনাদের। বন্ধু কেমন লাগলো তোমার? আসলে এই জায়গায় যদি কেউ না আসে এটা আসলে বলে বোঝানো সম্ভব না, তবে এই চন্দ্রনাথ পাহাড়টা এতটা সুন্দর, এখানে থেকে চট্টগ্রাম পুরোটাই দেখা যায়, এমন একটা সুন্দর একটা জায়গা। আশেপাশে সব পাহাড়, আর তার পাশে একটা দ্বীপ আছে অনেক সুন্দর। আসলে আমরা সময়ের অভাবে ওইদিকে যাইতে পারতেছি না, ওইদিকে যেতে পারলে হয়তো আনন্দটা দ্বিগুণ হইতো। তবে আমরা চার বন্ধু আসছি, তো অনেক সুন্দর একটা জায়গা, আমাদের কাছে খুব ভালো লাগছে। আর নেক্সটে আমাদের ফ্রেন্ডদেরকে নিয়ে আসব। আর এই জিনিসটা আসলে দেখার জন্য সুন্দর একটা জায়গা, সবাই আসুক। আমি চাই এটা একটা পর্যটক জায়গা হোক। বাংলাদেশ, আমরা ইন্ডিয়া যাই, নেপাল যাই, ভুটান যাই, থাইল্যান্ড যাই, আসলে মালয়েশিয়া যাই, ওইগুলা থেকে অনেক সুন্দর একটা জায়গা। আমরা এখানে আসছি, আমাদের কষ্ট তেমন বেশি না, জাস্ট 1200 এর ভিতরে একজন যথেষ্ট। আর এখানে সবাই আসবেন। এই লাভ ইউ ফ্যান্স, লাভ ইউ। তো এইবার জার্নির অভিজ্ঞতা সম্বন্ধে জানাবেন আমাদের বন্ধু জামিল। আমি আর কি বলবো, ব্যাপারটা হচ্ছে ভিউটা আসলে খুবই সুন্দর। অভিজ্ঞতা কেমন লাগছে আজকে আসার, মানে প্রথম থেকে আসা পর্যন্ত? অভিজ্ঞতাটা খুব ভালো লাগছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে
সরকার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছে এর কি, যাতে নরসিংদী থেকে আসলে আমরা একটা সিট পাই, অ্যাটলিস্ট দাঁড়ায় দাঁড়ায় আসতে না হয়, এটা হচ্ছে একটা কথা। আর কারণ আরেকটা কারণ হচ্ছে পানি, একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা 25 টাকার পানি এখানে 40 টাকায় বিক্রি হয়, এটা যেন এটা যেন একটু আন্ডার রেটে হয় সরকারের বাসতে। আর ওভারঅল খুব ভালো লাগছে, মানে এই যে নিচে থেকে উপরে আসছে, নিচে থেকে উপরে আসার জন্য আমাদের প্রায় এই তারপরে এই জায়গার মধ্যে আইসা অনুভূতিটা কি রকম? অনুভূতি ভালো, কিন্তু শরীরের অবস্থা কন্ডিশন খুব খারাপ, আপনারা আমার কন্ডিশন শুনলে বুঝতে পারবেন। আসলে ব্যাপারটা হচ্ছে আশেপাশে যাই দেখেছি ওভারঅল ভালো লাগছে, এই কষ্টটা এখন আর কষ্ট মনে হচ্ছে না। তো আমি আশা করবো যারা এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই অন্য কোথাও না গিয়ে অ্যাটলিস্ট সীতাকুণ্ডে আসা উচিত। আর পাহাড়টার নাম হচ্ছে চন্দ্রনাথ পাহাড়, এখানে অবশ্যই আসা উচিত। বাংলাদেশের প্রাকৃতি দেখতে হলে সীতাকুণ্ডে আসতে হবে। আর আপনি খেয়াল করতে পারবেন আশেপাশে আমরা ঘুরাও দেখতে পারবেন, আশেপাশে আমাদের অনেক পাহাড় আছে, ছোটো বড় অনেক পাহাড়। কিন্তু সব থেকে বড় পাহাড়ে আমরা এখন 4 বন্ধু মিলে দাঁড়িয়ে আছি, যার নাম হচ্ছে চন্দ্রনাথ পাল। এখন যেখানে খুব আমাদের বন্ধু মানিক ইসলাম, তারা অনেক কষ্ট করে উঠেছে, একটু অলস ছিল, এনার্জি তাদের ফুরিয়ে গেছে। তো যাই হোক, এনার্জি ফুরাক আর যাই হোক, আমরা এসে খুব মজা করেছি। তো ইনশাল্লাহ নেক্সট টাইম আবার আসবো, আর আমার ওভারঅল ভালো লাগছে। বাই বন্ধু, ধন্যবাদ। এবার তুমি আমাদের ভ্রমণ সম্বন্ধে বলবে আমাদের মানিক ভাই, আসুন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এদিক কি বেটা, এদিকে তাকা না, জায়গাটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর, বিউটিফুল, এভারগ্রিন, চিরসবুজ, কিন্তু লাইফের একটা বড় ধরনের একটা এক্সপিরিয়েন্স হলো, ঠিক আছে, কি আর বলবো, বলার মতো কিছুই নেই। কিন্তু জায়গাটা অনেক সুন্দর, তুই যে জায়গাটা গুলি ঘুরছস, তুই মানে কি বন্ধু, এর মধ্যেতে কোন জায়গাটা সবচেয়ে ভালো লাগছে? না, এই জায়গাটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর, অনেক পাহাড়, এই যে নিচে থেকে উপরে আছে না, লাইফের নতুন একটা এক্সপিরিয়েন্স হলো এটাই। তো আশা করি সবাই আসবেন, এখানে মানুষ অনেক ব্যবহার ভালো, কিন্তু দামটা একটু বেশি, এটা ঘুরে আসলে এটা সেক্রিফাইস করতে হবে। যারাই আসবেন এখানে পানি নিয়ে আসবেন প্রচুর পরিমাণে, কারণ পানি অনেক লাগে। আসলে বুঝতে পারবেন জায়গাটা অনেক সুন্দর, সবচেয়ে উঁচু পাহাড়, এখান থেকে সব পাহাড়ই দেখা যায়। ধন্যবাদ বন্ধু মানিককে। হ্যালো, এখন আমাদের অন্যতম আমাদের ফ্রেন্ডস দয়াল দাস কিছু বলবেন, সমাপ্তি বক্তব্য দিবেন। সমাপ্তি বক্তব্যের পরে আমার এক বন্ধু 2 মিনিট কি বলবে সেটা আমরা শুনে আমরা এখান থেকে আমাদের যাত্রা, আজকের এই পাহাড়ি যাত্রা ব্যাক করব। বন্ধুকে কিছু বলার জন্য অনুরোধ করো। আসলে জার্নিটা যখন শুরু হয়েছিল সেটা হঠাৎ করে হয়ে গেছিল, আনএক্সপেক্টেড। বন্ধু জামিল ফোন দিয়েছে যে বন্ধু সীতাকুণ্ড যাব, মানে কেউ আছে এই জায়গা থেকে হঠাৎ করে ফোন দেওয়াতে আমি ওকে শুধু জিজ্ঞেস করছিলাম মানে কোথায় যাবি বা কোন দিন যাবি, ওই বলছে আজকে যাবো এবং সীতাকুণ্ড যাবো। তো আমি আর দ্বিতীয় কোনো চিন্তা করে না বললে এখানে শুধু হ্যাঁ করে দিয়েছি। সো আসছি অনেক জার্নি করে, জার্নিটা এভারেস্ট ছিল, কিন্তু আসার পর মানে আমি তো মোটামুটি আপনারা জানেন মোটামুটি অনেক জায়গায় গেছি, সো এই জায়গাটা আমার কাছে এখন পর্যন্ত সবচেয়ে বেস্ট এক্সপিরিয়েন্স আমি পাইছি। সো আমি রেকমেন্ড করবো আপনাদের যে এই সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে আপনারা অবশ্যই আসবেন এবং দেখে যাবেন যে প্রকৃতির যে কি লীলাভূমি এখানে আছে। তো এই বলে আমার বক্তব্য শেষ করলাম, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। ধন্যবাদ বন্ধু দয়ালকে,
এখন আমাদের বন্ধু ভুলে যাওয়া কিছু হারানো কথা সে এখন বলবে, সে হয়তোবা গভর্নমেন্টের বাসা দিতে পারে। শুধু একটা কারণে, ওইটা হচ্ছে আমাদের দুইটা বন্ধু আছে ওদেরকে অনেক মিস করছি, সেটা হচ্ছে জুয়েল আর রকি, উরফে এমজি আর বিপি। বিপি তো ওরা হচ্ছে অলস জাতির সেরা জাতি। হ্যাঁ, দুইটা লোক দুইটা প্রাণী, তারা জীবনে কোনোদিন লং ট্যুরে তো যাই নাই, তো আশা করবো তারা এই ভিডিওটা দেখার পরে মিস করবে এই জায়গাটা। আর দুটো লাত্তি তো পানা এইছে এখানে, তাদেরকে বলা হয়েছিল মানে এই ভিডিওটা ডেডিকেটেড করতে। হ্যালো, তুমি আমি ডেডিকেটেড করতেছি বিপি উরুফে উরুফে এমজি এমজি ম্যাগি, আমরা ম্যাগি বলে ডাকি ওকে, তো ওরা দুজনকে ডেডিকেট করতেছি। আর ওরা দুজনে দেখার পর ওদের বক্তব্য নেওয়ার পর মারি খাইবো নাকি এদিকে আসবো ওইটা পরের ব্যাপার। তাদেরকে কিন্তু জানা হয়েছিল তারা আসেনি, কিন্তু ওরা আসে নাই, আশা করবো ওরা নেক্সট টাইম আফসোস করবে, আফসোস করবো ওরা নেক্সট টাইম আসবো, মিস করবে। আর ব্যাপারটা হচ্ছে জায়গাটা খুব কুল প্লেস, অনেক জার্নি করে আসছি, উপরে আসার পরে এই সবচেয়ে বড় পাহাড়ে আসার পরে মানে কষ্টটা শিথিল হয়েছে, তো আমরা নেক্সট টাইম আবার আসার জন্য চেষ্টা করবো।